আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। প্রথমে জানাচ্ছি আপনাদের ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলব সেটি হলো বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের জনপ্রিয় ঈদের কয়েকটি জনপ্রিয় সঙ্গীত সম্পর্কে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলে নিই, ভিডিওতে যেসব গান নাম্বারিং করা হয়েছে সেগুলো তাদের জনপ্রিয়তা বা ভিউ অনুসারে করা হয়নি, জাস্ট আপনাদের সুবিধার্থে এগুলো নাম্বারিং করা হয়েছে। এবং এর মধ্যে আপনার পছন্দের গানটি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এবং আপনাদের সুবিধার্থে প্রতিটি গানের ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, চাইলে শুনে আসতে পারেন। তো বন্ধুরা, এই লিস্টের 8 নম্বর রয়েছে বলিউডের একটি গান, যেটি সালমান খান অভিনীত তুমকো না বলোঙ্গে পায়েঙ্গে মুভির গানটি। যেটি 2002 সালে মুক্তি পায় এবং এটি বহুল পরিচিত একটি গান, যেটি আমরা ছোটবেলায় শুনতাম এবং এই গানটি টিকটকে অনেক ব্যবহৃত হয়। আর হ্যাঁ, এখানে আরেকটি কথা বলিনি, ভিডিওতে গানের কত মিলিয়ন ভিউ হয়েছে তা যোগ করবো না, কেননা ভিডিওটি বানানো হয়েছে ঈদের গানগুলো আপনাদের স্মরণ করানোর জন্য। তো বন্ধুরা, এই লিস্টে 7 নম্বরে রয়েছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার মুভি বাচ্চা মুভির গানটি, যেটিতে অভিনয় করেছে জিৎ ও নুসরাত ফারিয়া। এই গানটি বাংলাদেশ সহ ভারতে অনেক জনপ্রিয়তা পায়। এবং এটি টিকটকে একটি ট্রেন্ডিং সং। তো বন্ধুরা, এই লিস্টে 6 নম্বরে রয়েছে শাকিব খান অভিনীত পাসওয়ার্ড মুভির গানটি, এবং এটিও বাংলাদেশে অনেক জনপ্রিয়তা পেয়েছে, ইউটিউবে গানটি অনেক সাড়া ফেলে। এবং এই গানটি টিকটকও অনেক ট্রেন্ডিং একটি সং। তো বন্ধুরা, এই লিস্টে 5 নম্বরে রয়েছে সুলতান মুভির জিতে আরেকটি গান, এবং এই গানটি ইউটিউব অনেক সাড়া ফেলে। উঠেছে চাঁদা কাছে ঈদ মুবারক, উঠেছে চাঁদা কাছে ঈদ মুবারক। বন্ধুরা, এই লিস্টে 4 নম্বরে রয়েছে আমাদের অতি পরিচিত একটি গান, যেটি আমরা ছোটবেলায় বিটিভিতে শুনতাম, সেটি হলো ওমর রমজানের রোজার শেষে এলো খুশিরি। এরপর এই গানটি অনেকে কভার করে। এবং এটির একটি ইসলামিক সঙ্গীত বের হয়। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। বন্ধুরা, এই লিস্টে 3 নম্বর রয়েছে লেবাননের জনপ্রিয় গায়ক মেহেরের গাওয়া ঈদের গানটি। আসলে মেহের সকল গানই আমার ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে এবং তার সকল গানই ওয়ার্ল্ড উইড অনেক জনপ্রিয়। এই লিস্টে 2 নম্বর রয়েছে বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা ভাইজান মুভির গানটি, যেটিতে অভিনয় করেছে শাকিব খান এবং গানটি টাইটেল হলো ভাইজানি দে এলো। এই গানটি ইউটিউব অনেক আলোচিত একটি গান। তো বন্ধুরা, সর্বশেষ যে গানটি রয়েছে সেটি হলো খুদে শিল্পী আয়াতের গাওয়া মাম্মি পাপ্পি ঈদ মুবারক। এই গানটি ইউটিউব সহ নানান প্ল্যাটফর্মে অনেক জনপ্রিয়তা পায়, বিশেষ করে টিকটকে এটি অনেক জনপ্রিয়তা পায়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আমি ভিডিওতে চেষ্টা করেছি আপনাদের পছন্দের গানটি যোগ করার জন্য, এরপরও যদি আপনাদের পছন্দের গানটি না থাকে এর জন্য আমি দুঃখিত। তো বন্ধুরা, সবাইকে আবারও বলছি ঈদের অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার পছন্দের গানটির মতামত জানাবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।